তো পুরা বডির কোথাও কোনো দাগ নাই, স্পট নাই, কমপ্লেন নাই। ওই দিন যদি এখানে না কাটতো তাহলে তো আজকে নিঃসন্দেহে আমার বলির মঞ্চে জীবন চলে যেত। তো আল্লাহ পাক আমার আঙ্গুলে একটু কাটা দিয়া আমার গলা কাটা থেকে আমাকে বাঁচায় দিয়েছেন। এটা ফাইলুল হাকিম, লা ইয়াখলু আনিল হিকমত, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এটাকে তো তুমি অমঙ্গল মনে করছিলে, খারাপ মনে করেছিলে, অথচ এইটাই তোমার জীবন রক্ষার কারণ হয়ে গেল। বাদশা তখন বলল, তোমরা কি আমারে চিনো? কয়না তো বলে, পার্শ্ববর্তী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমি, আমার নাম অমুক। ওরা তখন সকলে বিচলিত হয়ে গেল, আরে পার্শ্ববর্তী রাষ্ট্রকে ধরে, রাষ্ট্রপ্রধানকে ধরে আমরা বলি দিতে রাখতেছিলাম, হায় হায় সর্বনাশ। পরবর্তীতে তারা তখন বলল, স্যার আপনি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আপনি কোনো টেনশন করেন না, আমরা আপনাকে সহি সালেম আপনাকে সম্বর্ধনা দিয়ে, নিরাপত্তা দিয়ে, সেফটি দিয়ে আপনার দেশে আমরা পৌঁছে দিচ্ছি। এদিকে দেশের ভিতরে চলতেছে শোক, জাতীয় শোক চলতেছে, সকল মানুষ কালো ব্যাস ধারণ করেছে। এমতো অবস্থায় রাজা চলে গেলেন, যাওয়ার পরে মানুষের ভিতরে আনন্দের তুমুল জোয়ার তৈরি হয়ে গেল, হারানো রাজাকে আবার ঘুরে পেয়েছি। রাজা তো মন্ত্রী পরিষদ আরো যারা আছে, সভাসদ বর্গের যারা আছে, এদেরকে নিয়ে ডিসকাস করবে তা না করে রাজা সর্বপ্রথম তার কার্যালয়ে ঢুকেই বললেন, মন্ত্রী মহোদয়কে জেলখানা থেকে মুক্ত করে আবারও তাকে মন্ত্রিত্বের পদে বহাল রেখে আমার নিকটে দ্রুত হাজির করো। সবাই চিন্তা করল, আরে স্যার নিজেই তাকে জোর করে মন্ত্রিত্বের থেকে পদত্যাগপত্র নিলেন, স্যারই বললেন তাকে হ্যান্ডক্যাপ পরায়া জেলখানায় ঢুকাইতে, স্যার কোথায় গেলেন, হারিয়ে গেলেন, আসার পরে আবার তার জন্য ব্যাকুল হয়ে গেলেন, স্যার বিষয় কি? বিষয় পরে বলবো, আগে ওনাকে ডেকে নিয়ে আসো। মন্ত্রীকে যখন জেলখানা থেকে মুক্ত করে যখন ডেকে নিয়ে আসছে, আসার পরে বলতেছে, মন্ত্রী আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারি নাই, তুমি যে বলছিলে আমার হাতের আঙ্গুল কাটার পরে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এটা আমি আমার নিজের চোখে দেখে আসলাম। কেমনে বলে, এই 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 ঘটনা হয়েছে, আমাকে তো বলিতেই দিয়ে দিত বলি, আমি যখন হাত উঁচু করেছি তখন আমার আঙ্গুলের ভিতরে পটি লাগানো ছিল, এই পটি দেখেই বলল হবে না হবে না, এটা দিয়াও হবে না, তো আমার এই আঙ্গুলটাকে কেটে আল্লাহ তাআলা আমাকে গলা কাটার থেকে বাঁচায় দিয়েছে। আল্লাহ যা করে, কথা বলেন, আল্লাহ যা করে মঙ্গল থাকতে পারে না, মঙ্গলের জন্যই করে, থাকতে পারে সেটা ভিন্ন কথা, থাকতে পারে না, মঙ্গলের জন্যই। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমত, আমার বুঝে আসুক আর না আসুক এটাই মঙ্গল আমার জন্য। এখন মন্ত্রীকে ডেকে বলতেছে, মন্ত্রী তো আমার না আঙ্গুল কেটে যাওয়া মঙ্গল ছিল, আঙ্গুল না কাটলে আমার কাল্লা যেত, তোমাকে যখন মন্ত্রিত্ব থেকে জোর করে যখন অব্যাহতি পত্র নিলাম তখনও তুমি বলছিলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তোমার হাতের ভিতরে যখন হ্যান্ডক্যাপ পরায়া স্বাধীনতার সুন্দর জীবন থেকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করলো তখনও তুমি একই উক্তি করেছিলে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, তো তোমার মঙ্গল কি এটা আমাকে একটু বুঝায় দাও, আমার মঙ্গল তো আমি বুঝে পেরেছি, আমার হাত কেটে যাওয়ার মঙ্গল এটা তো আমি বুঝতে পেরেছি, তোমার মঙ্গলটা কি এটা বলো। মন্ত্রী তখন মুস্কি হাসি দেয় উত্তর করে, স্যার আমার মঙ্গলটা আপনি বুঝেন নাই? কেন স্যার আপনি বলেন তো দেখি, আমাকে যদি মন্ত্রিত্ব থেকে বহিষ্কার না করে আমাকে যদি জেলখানাতে না ঢুকাইতেন তাহলে এই যে সফরে গিয়েছিলেন এই সফরে আপনার ঘোড়ার পিছনে কে থাকতো? তুমি থাকতা? স্যার আপনি তো জীবনেও কোনোদিন কোনো সফরে আমাকে রেখে যান নাই, আমি আপনার রদীফ হতাম, রদীফ ঘোড়ার পিছনের প্যাসেঞ্জার হইতাম, বাহনের পিছনের প্যাসেঞ্জারকে আরবিতে রদীফ বলা হয়, আমি আপনার রদীফ হইতাম, তো আমি আর আপনি একই জায়গায় জমা হয়ে যেতাম, আপনাকে প্রথমে টার্গেট করে আপনাকে যখন নিয়ে যেত বলির মঞ্চে উঠানের পরে আপনি হাত উঁচু করেছেন, আপনার হাতে পট্টি ছিল, আপনি বেঁচে গেছেন, স্যার আমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো ডিফেক্টেড নাই,
আমাকে একদম 100% নিট এন্ড ক্লিন করেছেন আল্লাহ তাআলা, কোথাও কোনো কাটা ফাটার দাগ নাই। আপনি বেঁচে গেলেও আমাকে তো আপনার জায়গাতে বলির মঞ্চে ঢুকায় দেওয়া হতো। আল্লাহ পাক আমাকে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করে জেলখানায় ঢুকায় দিয়ে আমার জীবন রক্ষা করেছে। আল্লাহ যা করে, আবার বলেন আল্লাহ যা করে। বিশ্বাস কি অন্তরের ভিতরে বসলো ঠিকঠাক মতো? 100% বিশ্বাস হয়েছে তো? 100% বিশ্বাস হয়েছে তো? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাই বলেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়াআসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াআসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে জিহাদ আমি ফরজ করলাম, কিতাল ফি সাবিলিল্লাহ, এটা তোমাদের অনেকের কাছেই অমনপুত, মনপুত না। অথচ তোমরা জানো কি, অনেক জিনিস তোমাদের কাছে খারাপ মনে হবে যেটা আসলে তোমাদের জন্য মঙ্গল। অনেক কিছু তোমরা নিজেরা চয়েস করবে, আসলে সেইটাই তোমার জন্য চূড়ান্ত খারাপ। ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন। এ বান্দা, তোমার মঙ্গল তুমি জানো না, তোমার মঙ্গল তোমার রব জানে। আমার মঙ্গল কোনটা এটা আমি জানি না, আমার মঙ্গল আমার আল্লাহ জানে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তাআলামুন, তোমরা জানো না। সেজন্য সম্মানিত হাজিরিন, আজকে স্বাভাবিক পরিস্থিতিতে এখানে মাহফিল যদি হইতো না হয়ে বিঘ্নিত হয়েছে আল্লাহ পাকেরই ফয়সালার কারণে। এখানে আমাদের মন খারাপ করার কিচ্ছু নাই, বরং আল্লাহ পাক যা করেন মঙ্গলের জন্য করেন। স্বাভাবিক পরিস্থিতির মাহফিল না করে বিঘ্নিত করে যে অবস্থান করে দিয়েছেন, আমাদের প্রত্যেকের কপালে এর চাইতে অনেক 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 উঁচা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপঢকন অপেক্ষা করতে আছে। সময় মতো আমরা পেয়ে যাব। মাদ্রাসার জন্য মঙ্গল, আয়োজকের জন্য মঙ্গল, শ্রোতাদের জন্য মঙ্গল, বক্তার জন্য মঙ্গল, এটা আমি 100% ইয়াকিন রাখি, 100% আমি ইয়াকিন রাখি। এই জন্য আল্লাহ পাকের ফয়সালার উপরে মমিনের গুণ হলো রেজা বিল কাজা। মমিনের গুণ কি বলেন? রেজা বিল কাজা। আমরা তো ইমানে মুফাসসালের ভিতরে পড়েছি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ কার পক্ষ থেকে, এটা আমরা বিশ্বাস করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি অন্তরে ঢুকাবার তৌফিক দান করুক। পৃথিবীতে জীবন চলার পথে যত জায়গায় যতবার যখন দিনই কাজে বাধাগ্রস্ত হবেন, তখন আরো বেশি হাসবেন, তখন বেশি খুশি থাকবেন। কেন বলে, আল্লাহ আমাকে উন্নত কিছু দেবেন, এই জন্য এটা আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। কথা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক আমাদের সকলকে আজীবন এই এই প্রেসক্রিপশন সামনে নিয়ে জীবন চলার তৌফিক দান করুন। বললাম একটা জগতের ঘটনা দিয়ে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। এখন হাদিসের বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাই। আলহামদুলিল্লাহ, আপনারা তো অবশ্যই জানেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন কোথায়, এখন আছেন কোথায়? মদিনায়। বড় মজার কথা, বাইআতে আকাবায়ে সানিয়া, আকাবাতে দ্বিতীয় নম্বর যে বাইআত হয়েছিল, সেই বাইআতে মদিনার থেকে সাহাবায়ে কেরাম 72 জন এসেছিলেন, নারী পুরুষ মিলে। দুইজন মহিলা ছিল আর ছিল হলো সব পুরুষ। হযরত মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল ওদেরকে দিন শিখাবার জন্য। তারা এসে নবীজির কাছে প্রস্তাব দিলেন, ওগো নবীজি, মক্কার মানুষেরা আপনাকে অনেক কষ্ট দেয়, আপনি মক্কা ছেড়ে আমাদের মদিনাতে চলে আসেন। নবী আলাইহিস সালাম তখন মদিনাতে যাওয়ার প্ল্যান নিলেন। লম্বা ঘটনা আসছে, লম্বা ঘটনা আসছে। তো সেই জায়গাতে এক সাহাবী বলছিলেন, ওগো নবীজি, আপনি যে আপনি এখানে আসলে হযরত নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, এই তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় নিতে চাচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বংশের লোকেরা কিভাবে শেল্টার দিয়ে রাখছে তা কি জানো?
তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চাইলে তামাম দুনিয়ার মোকাবেলা করতে হবে। তোমরা তামাম দুনিয়ার চ্যালেঞ্জের মোকাবেলা করে মুহাম্মদকে নিরাপত্তা দিতে পারবে তো? লোকেরা বলবো পারবো, যতক্ষণ পর্যন্ত জীবন চলে ততক্ষণ পর্যন্ত পয়গম্বরের উপরে কোনো আঘাত আসতে দেব না। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম পরে রাজি হয়ে গেলেন। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি আমাদের ওখানে যাবেন, আপনি ওখানে থাকবেন, আমরা আপনাকে জীবন দিয়ে হেফাজত করার জন্য চেষ্টা করব, তো আপনি কতদিন থাকবেন, আবার চলে আসবেন না তো মক্কা ঠিক হওয়ার পরে? এখন তো মক্কায় থাকার অবস্থান নাই, তাই আপনি চলে যাচ্ছেন, মক্কায় যখন অবস্থান ঠিক হয়ে যাবে তখন তো আপনি আবার আমাদেরকে রেখে চলে আসবেন না? আল্লাহু আকবার। এই কথা বলতেই নবীজি বললেন, না, আমি যে এখন মক্কা ছেড়ে তোমাদের মাঝে চলে যাচ্ছি, তোমরা আমাকে এই জাতীয় ভালোবাসা দিলে আমার জীবন আর মরণ তোমাদের সাথেই হবে, আমার জীবন আর মরণ তোমাদের সাথেই হবে। নবীজি সে ওয়াদা পূরণ করেছেন, মক্কা বিজয় হয়েছে, কিন্তু নবীজি কোথায় এখন? মদিনাতুল মুনাওয়ারায়। সম্মানিত হাজিরিন, তো নবীজি মদিনায় চলে গেছেন হিজরত করে। দিলের ভিতরে মাতৃভূমির মায়া, খানায় কাবার মায়া, সাহাবা ইকরামের অন্তরেও খুব মায়া। এর ভিতরে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে দিলেন যে নবী আলাইহিস সালাম সাহাবা ইকরামদেরকে নিয়ে মক্কাতে হজ অব্যাহত পালন করে, হজ শেষে কেউ হলফ করতেছে হালাল হওয়ার জন্য, কেউ চুল ছোট করছে। নবীজি পরের দিন ফজরের নামাজের পরে সাহাবিদেরকে বললেন, এই স্বপ্ন দেখছি। নবীজির স্বপ্ন হলো ওয়াহি। নবীজির স্বপ্ন কি? ওয়াহি। একশো ভাগ সত্য। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে দেশপ্রেম যেটা ছিল, এটা সাংঘাতিকভাবে ভড়ক দিয়ে উঠল। সকলেই প্রস্তুত হয়ে গেল, উদ্গ্রীব হয়ে গেল মক্কায় যাওয়ার। 1400 সাহাবায়ে কেরামের একটা গ্রুপ নিয়ে নবীজি রওনা করলেন। কিতাবের মধ্যে এসেছে, হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পথে, সব ইস্তারে বলতেছি না, একটা পয়েন্ট উদ্ধার করব। হুদাইবিয়া নামক স্থানে যাওয়ার পরে জানতে পারলেন কে বা কারা মক্কাওয়ালাদেরকে খবর দিল, এই মক্কার লোকেরা নেতা না, সর্ষের তেল মাকের ভিতরে দিয়ে ঘুমাও, মুহাম্মদ এবং তোমাদের দেশ থেকে যাদেরকে বিতাড়িত করেছ তারা সশস্ত্র বাহিনী মক্কার উপরে আক্রমণ করার জন্য হুদাইবিয়া পর্যন্ত চলে এসেছে। এ কথা বলতেই ওই যে কাকে কান নিয়ে গেছে, অমনি দৌড়, হাত দিয়ে দেখেও নাই যে কান আছে না নাই, অমনি তারা সশস্ত্র যুদ্ধ করার জন্য রেডি। খবর নবীজির কাছে চলে এনে নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও মক্কার নেতাদের সাথে তোমার সখ্যতা ভালো, ওদেরকে বলো আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তরবারি খাপের ভিতরে নিয়ে আসছি, খাপের ভিতরে নিয়ে যাব, মাত্র কয়েকদিন অবস্থান করব, আল্লাহর ঘর তওয়াব করব, হজ করব, চলে যাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। এক পর্যায়ে অনেক কথা হলো, আমি কিন্তু একদম সংক্ষেপে বলতেছি আপনাদের অনুরোধের কারণে। আর একটা কথা, তো পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ মক্কার লিডারেরা চলে আসলো হুদাইবিয়া নামক জায়গাতে, তাদের সাথে নবীজির সন্ধি চুক্তি হলো, একটা বিশুদ্ধ মানে প্রসিদ্ধ সন্ধি চুক্তি, হুদাইবিয়ার সন্ধি। ওইখানে যত শর্ত দিচ্ছিল প্রতিটা শর্তই ছিল মুসলমান ইসলামের বিপক্ষে, কিন্তু নবীজি সবগুলাকে সাদরে গ্রহণ করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে পরে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শর্ত মেনে নেওয়া যায়? নবীজি উত্তর করলেন, আমর সবর করো, সবর করো, ওরা যা বলে তার উপরই রাজি হয়ে যাও, দেখা যাক কি হয়, আসা আন তাকরাহু শাইআন হুয়া খায়রুল লাকুম। ওরা শর্ত করলো, যতগুলি শর্ত ছিল তার ভিতরে একটার কথা বলতেছি, যে এই সন্ধি চুক্তি চলাকালীন মুহূর্তে যদি মক্কার কোনো কেউ মুসলমান হয়ে মদিনায় আসে, তোমরা মদিনায় ধরে রাখতে পারবে না, মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে কেউ যদি মুসলমান থেকে আবার মুরতাদ হয়ে আবার আমাদের সাথে মিলে যায় ধর্মে, মক্কায় গেলে আমরা তাদেরকে ফেরত দেব না। নবীজি বললেন, ঠিক আছে, লেখো লেখো, এখনো সন্ধি চুক্তির উপরে সই হয় নাই। এমতো অবস্থায় হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক সাহাবী, উনি বড় কষ্ট করে জীবন বাঁচানোর তাগিদে চলে আসছেন, পায়ের ভিতরে শিকল, হাতের ভিতরে শিকল, শরীর থেকে রক্ত তখনও ঝড় ঝড় করে পড়তেছে, কাফের মুশরিকদের আক্রমণের আঘাতের রক্ত, চোখের ভিতরে পানি নিয়ে নবীজির কাছে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, দোষ তো হলো একটা,
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ অপরাধ শুধু একটা, সেটা হলো আমি ঈমান এনেছি। সেই কারণে দেখেন আমাকে কি নির্যাতন করেছে। সাহাবায়ে কেরাম ফেল ফেল করে আহত সাহাবি হাতে পায়ে বেড়ি তার দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিচ্ছে। নবীজিও পানি ছেড়ে দিলেন। সাহাবি উত্তর বললেন, নবীজি এখন পর্যন্ত সন্ধি চুক্তি হয় নাই, সুতরাং আমরা আমাদের আহত এই বন্ধুকে ওদের হাতে ছেড়ে দেব না, কারণ আগে যে আক্রমণ করেছে আবার যদি ওদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তো জীবনেই মেরে ফেলবে। বিশ্বনবীজি তখন বললেন, শুনো, এখন পর্যন্ত সন্ধি চুক্তি হয় নাই, সুতরাং আমি আমার এই সাহাবিকে তোমাদের হাতে ছেড়ে দিতে চাই না। এ কথা বলতেই মক্কার নেতারা তখন ঘুরে বসলো আর বলল, আমাদের সন্ধি চুক্তি অনুযায়ী সর্বপ্রথম এই লোকটাকে আমাদের হাতে ছেড়ে দিতে হবে, তুমি যদি ছেড়ে না দাও তাহলে এই চুক্তি আমরা এখনই ছিঁড়ে ফেলব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সাহাবির পায়ের মধ্যে বেড়ি, হাতের মধ্যে চিকল, পুরা দেহের ভিতরে আঘাতের পরে আঘাত করে ঝাঁঝরা করে দিয়েছে, রক্ত ঝরতেছে সাহাবির শরীর থেকে। এই দৃশ্য দুনিয়ার কেউ সহ্য করতে পারলেও পয়গম্বর সহ্য করতে পারেন না, কারণ এ পৃথিবীর 1 কোটি মায়ের অন্তরের ভিতরে 1 কোটি সন্তানের জন্য যেমন মায়া, তার চাইতে কোটি গুণে বেশি মায়া হলো একজন উম্মতের জন্য পয়গম্বরের অন্তরে। সেই কারণেই তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানী লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। বাপ ভাই মা বহিন ফরজন্দ জন আওর ইয়ারগার আশিক মাশুক নওকর বান্দায়ে খিদমত গুজার, কান আনে কানহি হর এক জুদা হো জায়েগা, বলকে এক এক উজব দুশমন জন কা হো জায়েগা, রোজে মহশর হর নেহা পয়দা সওয়াদ, হমজে খুদ হর মুজরিমা রুসুয়া সওয়াদ, দস্ত পা বিধি হদ গওয়াহি আজবায়া, বর ফসাদে উব পেশে মুস্তা, লব গুয়দ মনচুনি বুসিদাম, দস্ত গুয়দ মনচুনি দস্তিদাম, চশমে গুয়দ দিদাম সুয়ে হারাম, গোশে গুয়দ চিদাম সমরুল কালাম। কিয়ামতের বিভীষিকাময় মাঠে মা বাবা যখন আপনজন থেকে দূরে যাবে, ওই মুহূর্তের ভিতরে সকলেই যখন পরিচয় গোপন করবে, পরিচয় ওপেন করবেন শুধুমাত্র কেবলমাত্র আম্বিয়ায়ে কেরাম, এর ভিতরে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের সামনে পরিচয় ওপেন করবে, এবং নানাভাবে তার উম্মতদেরকে কঠিন মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টায় ব্রত থাকবেন পয়গম্বর। সেই নবীজির সামনে সাহাবীর শরীর থেকে রক্ত ঝরে পয়গম্বর সইতে পারেন না, এরপরেও চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীকে ডেকে বললেন, বাবা যাও, তোমাকে আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে বেরি অবস্থায় ওদের হাতে ছেড়ে দেওয়া হলো। মুসলমান সবগুলি শর্তই কিন্তু মুসলমানদের বিপক্ষে, সাহাবায়ে কেরাম একজনও এটা মানতে চাইতেছিলেন না, কিন্তু রহমাতুল্লিল আলামিন দেখে বললেন, মেনে নাও, আসা আনতাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, যদিও দেখতেছো তোমাদের জন্য অমঙ্গল এখানেই মঙ্গল আছে। অল্প কিছুদিন পরে একজন সাহাবী মক্কাতুল মুকাররমা থেকে মুসলমান হয়ে মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মদিনায় চলে গেলেন। এই খবর মক্কার নেতারা যখন জানতে পারলো, তখন দুইজন অশ্বারোহীকে বন্ধুরা আমার অস্ত্র দিয়া পাঠায় দিল, যাও মদিনাতুল মুনাব্বারা থেকে মুহাম্মাদের কাছ থেকে আমাদের ওই লোকটাকে ধরে নিয়ে আসো। নবীজির কাছে যখন তারা চলে গেল, নবীজি তখন সাহাবিকে চোখের পানি দিয়ে বিদায় দিয়ে দিলেন, বাবা এই মুহূর্তে আমি তোমাকে ধরে রাখতে পারতেছি না, আল্লাহর হাতে সপর্দ করলাম। সাহাবি বন্ধুরা আমার দুইজন অশ্বারোহীদের সঙ্গে যখন তাকে যখন ধরে নিয়ে আসতেছে মদিনাতুল মুনাব্বারা থেকে মক্কাতুল মুকাররমার লম্বা পথ,
বন্ধুরা আমার কঠিন পথ, মরুভূমির পথ পাড়ি দিতে দিতে ক্লান্ত যখন হয়ে গেছে, একটা খেজুরের বাগানের কাছে এসে সকলেই যখন একটু বিশ্রাম করার জন্য দাঁড়াইছে, যে দুইজন এসেছে সাহাবিকে নেওয়ার জন্য, ওই দুইজন একজন তার সুন্দর তরবারিটা বের করে এপিট ওপিট করতেছে। বিশ্বনবীজির সাহাবি তাকে ডেকে বললেন, দোস্ত কিরে, এত সুন্দর তরবারি তো জীবনেও কোনো দিন আমি আমার চোখে দেখি নাই। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা পুরা আরব কান্ট্রিতে মনে হয় এত সুন্দর তরবারি নাই। কেউ যদি কারো জিনিসের প্রশংসা করে, ওই লোকটা কিন্তু আরো বেশি ফুলে যায়। ওই লোকটা তখন বলতেছে, হ্যাঁ, এটা তো স্পেশাল করে বানানো। অনেকে বলে না, এটা আমার আব্বা জাপান থেকে নিয়ে আসছে, এটা আমার চাচা জার্মান থেকে পাঠাইছে, আসলে কিনছে আপনাদের এলাকার শালিকা বাজার থেকে। বলে তখন কেউ যদি প্রশংসা করে না, তখন বলে অমুক জায়গার থেকে পাঠাইছে, অমুক জায়গার থেকে পাঠাইছে। সাহাবি দেখলো যে ওকে প্রশংসা করলেই ও ফুলতেছে, একে দিয়ে কাজ হবে। সাহাবি অনেক প্রশংসা করার পরে বলতেছে, দোস্ত দেখি তো তোমার তরবারিটা, ওই দেখো এইরকম তরবারি এক পিসি আছে মক্কায়, সেকেন্ড আর কোনো পিস নাই। সাহাবি হাতে নিয়ে মুসকি মুসকি হাসে, এ তরবারি এখনো কাজে লাগে নাই, কিছুক্ষণের মধ্যে কাজে লাগবে। এ তরবারি এখনো কাজে লাগে নাই, কিছুক্ষণের মধ্যেই কাজে লাগবে। বলতেছেন, সাংঘাতিক, এর আসারিটা যেমন সুন্দর, হাতল যেমন সুন্দর, এ ফলটাও তেমন সুন্দর, ডিজাইন তেমন সুন্দর, ও খুব খুব গলে গেছে। সাহাবি এগুলা বলে আর বাঁকা চোখে তাকায় দেখে, পজিশন ঠিক হইলো নাকি? দেখতে দেখতে যেই পজিশন ঠিক, আমনে আল্লাহু আকবার করে এক আঘাত করছে, তরবারিওয়ালাকে দুই টুকরা করে জমিনে ফেলে দিয়েছে। ওকে যখন দুই টুকরা করছে, আর এক তরবারি আর ঘোড়াওয়ালা থাকে নাকি? ও কয় টুকরা হবে? আর এক তরবারি আর ঘোড়াওয়ালা, ঘোড়ার পিঠে চাবক সাইড়ে একদম বিদ্যুৎ বেগে চলছে মদিনার দিকে। সাহাবি তখন তার হাতে পেয়ে গেল একটা তরবারি একটা ঘোড়া, হাতে পেয়ে গেল। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছিস। ও যায় বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পয়গম্বর, আপনার সাহাবি তো এই এই কাম করছে। নবীজি বললেন, এখানে আমার করার কিছু নাই, আমি সত্য অনুপাতে তোমাদের হাতে ছেড়ে দিয়েছি, রাস্তায় কি করলো না করলো সেইটার তো আমার এখানে করার কিছু নাই। এ সাহাবি চিন্তা করলেন, আমি এখন মদিনায় গেলে নবীজি আবার ফেরত দিবেন, মক্কায় যদি যাই আমাকে মেরে ফেলবে, মক্কাতেও যাব না মদিনাতেও যাব না। কোথায় যাব? মক্কার লোকেরা ব্যবসার মাল যে রাস্তা দিয়ে নিয়ে যায় ওই রাস্তার ওখানে যাবো, সে বলব আমাকে আমার ঘরে থাকতে দেশ নাই, তোদের কেউ খাবার নিয়ে মক্কায় ঢুকতে দেব না, আমাকে আমার বাড়িতে থাকতে দেশ নাই, তোদের কেউ মক্কায় খাবার নিয়ে ঢুকতে দেব না। সাহাবি ওখানে গেছে, তরবারি আছে না নাই? ব্যবসায়ীরা তরবারি নিয়ে যায়, ব্যবসায়ীদের তরবারি নিয়ে গেলে তো ক্রাইম হিসেবে ধরা খাবে, ব্যবসায়ীরা টাকা নিয়ে যায়, যেই এখান দিয়ে মাল নিয়ে যাইতে লাগে, সাহাবি বলে, হে দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো এখানে রেখে যাবি নাকি তুই সহ থেকে যাবি, এগুলি এখানে রেখে যাবি না তুই সহ থেকে যাবি? ও স্যার 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 আমাক স্যার 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 আমাক স্যার যা। এখন আর মক্কাতে কোনো খাদ্য দ্রব্য আর ঢোকে না, খবর চলে গেছে মক্কায়, গোপনে গোপনে অনেক মুসলমান হয়েছে কিন্তু তারা ওপেন করতেছে না, কেন? মদিনায় গেলে নবীজি ফেরত দেবে। ওরা সব এখানে এসে বললো, দোস্ত আমিও তো তোমার দলের, অসুবিধা নাই, জামাত জড়ো যত বড় হবে ইনকাম তত বেশি হবে, জামাত যত বড় হবে, কথা বলেন না কেন, ইনকাম তত বেশি হবে, মাফির মুশকিল, থাকো এখানে ইয়া আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এখন আর মাস হয়ে যায়, মক্কাতে বাইরের কোনো খাদ্য সামগ্রী ঢোকানো যায় না, মক্কার নেতাদের মাথা তো গোল হয়ে গেল, নেতারা এখন যায় মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর পা ধরে বলতেছে, মুহাম্মদ, আমরা যে শর্ত করেছিলাম যে মক্কা থেকে কেউ মুসলমান হলে মদিনায় আসলে তাদেরকে ফেরত দিতে হবে, এই শর্তটা একটু প্লিজ আপনি একটু সরি একটু উঠায় নেন, যতগুলা মুসলমান হয়ে আপনার কাছে আসে আপনি তাদেরকে মক্কায় মদিনায় রেখে দেন, নাইলে স্যার অবস্থা খুব জটিল। কি হয়েছে? বলে রাস্তার ভিতরে এই অবস্থা, মরার উপক্রম আমরা। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন এই শর্তটা আমাদের জন্য অমঙ্গল, সাহাবায়ে কেরাম কি মনে করেছিলেন? এ শর্তটা আমাদের বিপক্ষে আমাদের জন্য অমঙ্গল,
আসলে আল্লাহ পাক এমন মঙ্গল রাখছেন, দুই তিন মাস পর্যন্ত যা বরিকের দলেরা নিয়ে আসছে সব আল্লাহ পাক সাহাবীদের হাতে ঢুকিয়ে দিয়েছে। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম। এজন্য আল্লাহর সন্তোষ ফয়সালার উপরে কথা বলেন না কেন? সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যা করে একটু জোরে বলেন না কেন? আল্লাহ যা করে, এটা আমাদের সারা জীবনের স্লোগান মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যা করে মঙ্গল। আমার কোনো সন্তান ক্ষতি হয়েছে, আমার সম্পদের ক্ষতি হয়েছে, আমার শরীরের ক্ষতি হয়েছে, আমার মানের ক্ষতি হয়েছে, আল্লাহ যা করে মঙ্গল। আমার একটু মান গেছে, আল্লাহ পাক পরকালে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আমার একটু সম্পদ আজকে নষ্ট হয়েছে, আগামী দিনে আল্লাহ বড় সম্পদ আমাকে দান করে দিবে। আজকে আমার সন্তানের একটু ক্ষতি হয়েছে, আল্লাহ আমাকে কয়েকটা নাতি নাতনি দিয়ে আল্লাহ তাআলা এটা ভরপুর করে দিয়ে দিবে। এই জন্য ইমানদার কখনো আল্লাহ পাকের ফয়সালার উপরে মন খারাপ করতে পারে না, কখনোই পারে না, কখনোই পারে না। এটা ইমানদারের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের এই আকীদাটাকে সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين শতপাড়া মাকারিমুল আখলাক জামিয়ার ইন্তেজামে তিন দিন ব্যাপী সালানা ইজলাসের প্রথম দিন, রব্বি করিম তোমার ফয়সালার কারণে বিয়াল্লাহ বৈরী আবহাওয়াতে মাহফিলের কার্যক্রমটা বিঘ্নিত হয়েছে, এরপরেও তুমি তোমার কুদরতে চোখ দিয়ে চেয়েছে দেখো তোমার নেককার পরহেজগার আশেক বান্দারা এখন পর্যন্ত জান্নাতি গ্যালারি ছাড়ে নাই, কেউ বা বসে কেউ বা দাঁড়িয়ে কোরআনের অমীয় বাণী শোনার জন্য গভীর আগ্রহ পেশ করতেছে। আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে তুমি আমাদের প্রত্যেকের আশা বসা তিন দিনের এন্তেজাম এবং এ ইদারা কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের সমস্ত শ্রোতা মণ্ডলী আয়োজক ভাষ্যকর ব্যবস্থাপক বক্তা সকলের এই মেহনত আর শ্রমের কারণে আগামী দুই দিনের প্রোগ্রামকে ভরপুর কামিয়াবি দান করো। রব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে যতটুকুন ভুল বুঝাবুঝি ছিল এতটুকুনও আমরা দূর করে দিয়েছি। আমাদের ইয়াকিন আছে আল্লাহ তুমি কাদের মতলব যা খুশি তাই করো, যা করো তার মধ্যেই মঙ্গল থাকে। নিঃসন্দেহে আজকের এই কার্যক্রম এই অবস্থায় পরিচালিত করে দিলে তুমি, এর মধ্যে আমাদের এবং ইদারার এবং মুনতাজিমিনদের জন্য নিঃসন্দেহে বড় ধরনের সফলতা আছে। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে যেই সমস্ত মানুষেরা এখন পর্যন্ত জান্নাতি এরিয়ার ভিতরে বসে রইল আল্লাহ তাদেরকে তুমি পর পারে চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। ও রব্বুল আলামিন এই মাহফিলের পিছনে যাদের ইন্তেজামের পিছনে যাদের মেহনত যাদের টাকা কড়ি অর্থ সম্পদ ব্যয় হয়েছে আল্লাহ তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে নিয়ামাল বদল দান করে দাও। রব্বুল আলামিন জানি না আর কতদিন পর্যন্ত তোমার জমিনে আমরা বিচরণের মতো সুযোগ আছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে,
আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের জীবনের শেষ মোনাজাত, আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের জীবনের শেষ ওয়াজ মাহফিলায় আল্লাহ তাআলা যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, মাবুদ গো তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, এখনই যদি মরণ হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন এত আদর করে তৈরি করে কোটি কোটি নেয়ামত দিয়ে লালন করে কেমনে তুমি জাহান্নামে পড়াইবা মাবুদ গো? তোমার কুদরতের পা জড়ায় জড়ায় বলি, যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে বিবেচিত না হই, যতক্ষণ পর্যন্ত মমিনে কামেল না হই, অতক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাউকেই কবরে ডাক দিও না। ও গোদায়ার সাগর মেহেরবান আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দিদের অন্তরের দিকে তাকায় দেখো, কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না, প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল মঞ্জুরি দিয়া দেও। জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনা আছে আল্লাহ দূর করে দেও, জানি না কে কোন মুসিবতের ভিতরে আছে আল্লাহ মুসিবত হটায়া দাও, জানি না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি সলভ করে দাও, জানি না কে কোন রোগে আক্রান্ত গো আল্লাহ, তুমি সকলকে শিফায়ে কামেলা আজেলা দায়মান নসিব ফরমাও। ও গো রব্বুল আলামিন, যতদিন পর্যন্ত দুনিয়াতে আমাদেরকে বেঁচে রাখো, ঈমান আমানের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করে দিও, মরণের মুহূর্ত আমাদের জবানে মধুর কালেমা তুমি জারি করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, এই অঞ্চলের সমস্ত মানুষদের ভিতরে তুমি হেদায়েতকে আম করে দাও, এ প্রতিষ্ঠানখানাকে তুমি হেদায়েতের মারকাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানখানাকে তুমি সুন্নতের মারকাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও, এর পিছনে যত মানুষের মুআবানা মুসাআদা আছে আল্লাহ সবগুলি কবুল ও মঞ্জুর করে নাও। ও গো রব্বুল আলামিন, আবার তোমার কাছে আবেদন করি আগামীকাল এবং পরশুর ইন্তেজামকে তুমি ভরপুর কামিয়াবি দান করো, স্বাভাবিক অবস্থাতে পূর্ণাঙ্গ কামিয়াবি সফলতা দান করে দিও গো আল্লাহ। আয় আল্লাহ, মোনাজাতের পর আমরা প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করব। রব্বুল আলামিন, নিজ কুদরত দিয়ে তুমি আমাদেরকে সিকিউরিটি দিয়া সঠিক সময়ে গন্তব্যে সুস্থ অবস্থায় পৌঁছাইয়া দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين।